Bong Travel. Explore the world. কলকাতার গণেশ মন্দির, এখানে প্রার্থনা করলেই সব আশা পূরণ করেন বিনায়ক। পশ্চিম ভারতে সিদ্ধিবিনায়কের পুজোর প্রচলন রয়েছে বহুদিন থেকেই। কালক্রমে পূর্ব ভারতেও গণেশের পুজোর প্রচলন বাড়ছে। পূর্ব ভারতের মূল শহর কলকাতায় গণেশ মন্দিরের ছড়াছড়ি। তেমনি শহর কলকাতার এক বিখ্যাত জাগ্রত মন্দির রয়েছে, যেখানে পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন গজানন। সিদ্ধিদাতা গণেশ অর্থাৎ সমস্ত সমৃদ্ধি দান করেন আদি দেবতা গণেশ। জ্যোতিষ অনুযায়ী গণেশ হলেন বুদ্ধির দেবতা। যে কোনো কাজে পারদর্শিতার জন্য গণেশের স্বর্ণাপন্ন হয়ে থাকেন দেবদেবীরা। পশ্চিম ভারতে 10 দিন ধরে চলে গণেশ উৎসব। সেলিব্রিটি থেকে সাধারণ বাড়িতেও ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও গণেশ পুজোর বেশ চল ইদানিং হয়েছে। তেমনি কলকাতায় রয়েছে সব থেকে প্রাচীন এক গণেশ মন্দির, রাজপ্রাসাদের মতন এই মন্দির। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে রয়েছে এই মন্দির। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে 10 মিনিট হাঁটলেই বাঁদিকে পড়বে এই মন্দির। তৃতীয় গলিতে শ্বেত পাথরে তৈরি এই মন্দিরে রয়েছে বড় আকারের ঝাড়বাতি ঠাকুর দালান নাট মন্দির। প্রতিদিন সকাল থেকে সন্ধে 8টা পর্যন্ত চলে পুজো। শহর কলকাতায় এই মন্দিরে পুজো অর্চনা করেন মূল ব্যবসায়ীরাই। বংশ পরম্পরায় মন্দিরের পূজা করে আসছেন পুরোহিত। এই দেবতা অত্যন্ত জাগ্রত, কোনো বিপদে পড়লেই মানুষ ছুটে যান তার কাছে। সিদ্ধিবিনায়কের প্রসাদ হিসেবে এখানে লাড্ডু এবং নারকেল দেওয়া হয়। বলা হয় মানসিক করলে 1 বছরের মধ্যেই তা পূর্ণ হয়। মনের ইচ্ছা পূর্ণ হওয়ার পর দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন সাধ্যমতো পুজো টালানে। কেউ কেউ বলেন 100+ বছরের প্রাচীন এই মন্দির, আবার কেউ কেউ বলেন মুম্বাইয়ের গণেশ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তবে শুধুমাত্র গণেশ নন, এখানে পূজিত হন তার মা বাবা অর্থাৎ শিব পার্বতী। মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা নিয়ে একদিন ভক্তি ভরে পুজো দিয়ে আসুন না কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরে।